দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করলেও আবারও নতুন রূপে চোখ রাঙাচ্ছে ভাইরাসটি। কোভিড নাইন্টিনের নতুন ধরন BF7 সংক্রমণে চীনসহ বিভিন্ন দেশে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিবেশী দেশ ভারতসহ আরও কয়েকটি দেশে শনাক্ত হয়েছে নতুন বৈশিষ্ট্যের করোনা। দেশেও পাওয়া গেছে নতুন এই ধরনের অস্তিত্ব। বিশেষজ্ঞরা বলছেন BF7 নামে করোনার নতুন ধরন ওমিক্রনের চেয়েও 4 গুণ বেশি শক্তিশালী। অল্প সময়ের মধ্যে অধিক মানুষকে আক্রান্ত করার ক্ষমতা রয়েছে BF7-এর। এটা অন্যান্য উপধরনের চাইতে অনেক বেশি সংক্রমণ ক্ষমতা রাখে এবং হয়তো এটাকেও ছাড়িয়ে গিয়ে আরও এক উপধরন তৈরি হবে, যেটা এর চেয়ে হয়তো বেশি দ্রুত ছড়াতে পারবে। যতক্ষণ পর্যন্ত আমরা একে কার্যকরীভাবে প্রতিরোধ করার মতো একটা উপযুক্ত টিকা আমরা আবিষ্কার করতে সক্ষম না হই। তাদের মতে শীতে মানুষের শ্বাসনালীর স্বাভাবিক কর্মপ্রক্রিয়াকে বিঘ্নিত করে ভাইরাসের আক্রমণ সহজ করে তুলতে পারে। এজন্য BF7-এর সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, কিডনি ডিজিজ, অ্যাজমা এগুলোতে ভুগছেন, তাদের মধ্যে হলে তারা কিন্তু আগের থেকে যেহেতু তারা অসুস্থ, তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন এবং তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। তারপর যদি দেখা যায় যে টিকা নেয়নি, টিকাটা খুবই কার্যকর, গুরুতর অসুস্থতা ঠেকাতে পারছে টিকা। বিমানবন্দর, স্থলবন্দর সহ সব পোর্টে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।